হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। আজ সকালে সিরাজগঞ্জের হাটিকুমল বনপাড়া মহাসড়কের সলঙ্গার পুকুরপাড় এলাকায় একটি ট্রাক এবং আমবোঝাই যে ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে। আমি যদি একটু দেখা যাওয়ার পিছনে যে পিকআপটি দেখতে পাচ্ছেন, এই পিকআপটিতে করে কিন্তু এই যে ঢাকা থেকে গরু নিয়ে অর্থাৎ সহকারী হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার যিনি রয়েছেন হরেশ্বর চন্দ্র রায়, তিনি যে জানিয়েছেন যে এই পিকআপে ঢাকা থেকে অবিকৃত গরু তিনটি গরু নিয়ে ফিরছিলেন নাটোরের বাগাতি পাড়ার একটি পরিবার, এবং সেই পিকআপটি যখন নাটোরের হাটিকুমল বনপাড়া মহাসড়কের যে পুকুর পাড় এলাকা রয়েছে সেখানে যখন পৌঁছায় বিপরীত দিক থেকে আসা যে আমবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং তখনই কিন্তু সেই পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ আমরা দেখেছি দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং তখনই কিন্তু ঘটনাস্থলে এই পিকআপের চালক সহকারী সহ এক শিশু রয়েছে 3 বছরের আয়ান, চালক রয়েছে সুজন, তার সহকারী রাব্বি এবং রানা, এই চারজন ঘটনাস্থলে নিহত হয়। এবং খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেই পিকআপ দুটি উদ্ধার করে কিন্তু থানায় নিয়ে এসেছে এবং মরদেহগুলো কিন্তু এই হাইওয়ে থানায় রাখা হয়েছে। তো এখন পর্যন্ত তাদের কিন্তু আসলে নিহতের পরিচয় পাওয়া গেলেও কিন্তু নিহত স্বজনরা এখন এই ঘটনা এই থানায় এসে পৌঁছানে পুলিশ যেটি জানিয়েছে যে তাদেরকে খবর দেওয়া হয়েছে নিহত স্বজনরা আসতে তাদের পরিবারের কাছে সেই মরদেহগুলো হস্তান্তর করা হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।